আইপিএল মানে প্রতি ম্যাচে নতুন কিছু না কিছু রেকর্ড ভাঙা করার মুহূর্ত। রবিবার অঙ্কেতে এদিন মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ব্রাবন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্ট ও রাজস্থান রয়্যালস। তবে প্রথম ম্যাচের সময় নতুন এক রেকর্ড হয়ে গেল। এবারের মৌসুমে আইপিএলের ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছে ব্যাটাররা। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগ পর্যায়ে শেষ হয়নি। আগের 14 মৌসুমের মধ্যে এক মৌসুমে সর্বাধিক ছক্কা এসেছিল 2018 সালে, সেবার 872টি ছক্কা এসেছিল। এবার গুজরাট বনাম চেন্নাইয়ের ম্যাচে 873টি ছক্কা হয়ে গেল। এখন পর্যন্ত আইপিএল 2012 সালে 731টি ছক্কা এসেছিল, 2020 মৌসুমে আইপিএলে 734টি ছক্কা এসেছিল, 2018 সালে 8 দলের ক্রিকেটার মিলে মোট ছক্কা হাঁকিয়েছিল 872টি, 2019 সালে মোট ছক্কা এসেছিল 784টি। সেই সব মৌসুমের রেকর্ড ভেঙে গিয়েছে এর মধ্যেই।